বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৈদ্যনাথের কফ স্কেয়ার নিয়ে। ওষুধের গায়ে লেখা আছে নো প্যারাবেন, মানে কোনো প্রিজারভেটিভ নেই। এটা মেইনলি ব্যবহৃত হয় কফস, বদহজমি, গ্যাস আর অ্যাসিডিটি কম করার জন্য, আর পাশাপাশি কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। ওষুধটা খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি, আধা চামচ থেকে দু চামচ, মানে রোগের কন্ডিশনের উপর ভিত্তি করে। যদি খুব বেশি কনস্টিপেশন হয়ে থাকে তাহলে দু চামচ, আর যদি কম থাকে, রোগের সিভিয়ারিটিটা একটু কম থাকে, তাহলে আধা চামচ বা এক চামচ রাত্রিবেলায় কুমকুম গরম জল দিয়ে শোয়ার সময় নিতে হবে। রাত্রে খাওয়ার পরে আপনি যখন ঘুমোতে যাবেন ঠিক তার আগে কুমকুম গরম জল দিয়ে খেতে হবে, তারপর দেখবেন সকালবেলা পেট পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে এটা নেওয়ার নিয়ম। আর এখানে আয়ুর্বেদিক যে যে কম্পোজিশনটি আছে, যে কম্পোনেন্টসগুলি এই বৈদ্যনাথ কফ স্কেয়ারে দেওয়া হয়েছে, ওগুলি উল্লেখ করা আছে। বন্ধুরা, আমি আমার সব ভিডিওতেই বলেছি যে মেইনলি ফোকাস করবেন যে কম্পোজিশনটা কী আছে, যেখানে এখানে দেওয়া আছে সানাই পাত্তা যে কতটুকু পরিমাণ আছে সেটার পরিমাণ দেওয়া আছে, ব্র্যাকেটে আবার সাইন্টিফিক নাম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সেন্দা নমক, সন্ত, সফ, আরও অনেকগুলি আছে, হরিতুকি, নিষোধ কালা, কালা নমক, আরও অনেক কিছু, আজওয়াইন, মুলেথি। তো মেনলি আপনারা ফোকাস করবেন সবসময় যে কম্পোজিশনটা কী দেওয়া আছে, কারণ আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনার ফার্মেসিতে বা আপনার নিয়ারেস্ট ফার্মেসিতে যদি এই নামে এই ব্র্যান্ডে কফ স্কেয়ার যদি না পাওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট যেটা অ্যাভেলেবেল আছে আপনি কম্পোজিশনটা যদি চেক করেন, কম্পোজিশনটা সেম থাকলে তাহলে এই মেডিসিনটা আপনার কফ স্কেয়ার যে মেডিসিনটা, এই মেডিসিনটা আপনার কনস্টিপেশনের জন্য ব্যবহার করতে পারবেন। আয়ুর্বেদিক প্রোডাক্ট, তাই কোনো সাইড এফেক্ট নাই, আর এটাতে মেনলি এফেক্টিভ রিলিফ ফ্রম কনস্টিপেশন, ইনডাইজেশন, গ্যাস অ্যান্ড অ্যাসিডিটি। আর এই যে আয়ুর্বেদিক কম্পোজিশনটা আছে আমি যেটা উল্লেখ করলাম, সবসময় মনে রাখবেন এই কম্পোজিশনগুলি আপনারা ভালোভাবে দেখবেন, এই কম্পোজিশনের ওষুধটাই ব্যবহার করবেন। প্রয়োজনে ভিডিও পজ করে খাতায় কম্পোজিশনটা লিখে নিন, যাতে অন্য কোনো প্রোডাক্টের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। এই প্রোডাক্টটি যে কোম্পানি মার্কেট করেছে তার নাম রিয়ার ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, আর এখানে কাস্টমার কেয়ার নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট সব দেওয়া আছে, www.bansar.com। যদি কোনো কমপ্লেন থাকে এই নাম ওয়েবসাইটে গিয়েও কমপ্লেন করা যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, অন্য কোনো হেলথ ইস্যু বা অন্য কোনো মেডিসিন নিয়ে আপনি ভিডিও চান, অন্য কোনো মেডিসিন আপনি বুঝতে পারছেন না কীভাবে ব্যবহার করবেন বা কী কাজে ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।